ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যেদিন স্বাভাবিক কান্নাত আসে, স্বাভাবিক মানুষ ইয়ে করে, যদি এটা জুলুম হয় তাহলে তো আল্লাহ নারাজ হওয়ার কথা, আর জুলুমের পর্যায়ে না পৌঁছায় স্বাভাবিক তাহলে এটা ইনশাআল্লাহ আল্লাহ নারাজ হবে না, কারণ আল্লাহর রহমত গজবের আগে চলে। কিন্তু যেটা জুলুম যদি বাস্তবেই জুলুম হয় তাহলে মজলুম, এই অবস্থায় জুলুম করছে তো এটা কবিরা গুনাহ, আস্তাগফিরুল্লাহ। আর জুলুম না, এমনি স্বাভাবিক কিছু কথা কাটাকাটি হয়েছে আর ও স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, এরকম জুলুম নয়, এরকম ধরা যায় না, এরকম কিছু হলে ইনশাআল্লাহ আল্লাহ নারাজিগির কিছু নাই, স্বামীর তো কিছু অধিকার রয়েছে আর তাদের পরস্পরে। কিন্তু কথা হলো মজলুম আল্লাহ নারাজ হবে সন্দেহ নেই, কারণ কোনো কোনো উভয় দিক দিয়ে থাকতে পারে, কেউ কোনো কোনো স্থানে হয়তো স্বামী মজলুম থাকতেও পারে, অসম্ভব না বর্তমান যে জমানা, আর স্ত্রীরা মজলুম থাকে, এটা পূর্বে থেকে আমরা শুনেছি, কেউ কেউ মজলুম থাকতে পারে। এই অবস্থায় যদি সে বাস্তবেই মজলুম হয় তাহলে আল্লাহর জুলুম হিসেবে, জুলুম যে করবে এটা খুবই লাগুনা, তো আল্লাহ তো আল্লাহ তো তার প্রতি খুশি হবেন নাকি, আস্তাগফিরুল্লাহ। তাই খবরদার, কেউ কেউ কারো উপর যেন জুলুম না করি, স্ত্রী যেন স্বামীকে জুলুম না করে, স্বামীও যেন স্ত্রীকে জুলুম না করে, যে কোনো লোক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি আর আমি তোমাদের ক্ষেত্রেও জুলুমকে হারাম করে দিলাম, অতএব তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। বারাকাল্লাহু ফিক।